গোলাঘাটৰ চৰকাৰী ঔষধ ভঁৰালত নিউজ18ৰ ষ্টিং অপাৰেশ্যন। প্ৰসৱকালীন প্ৰসূতিক যোগান ধৰা ঔষধত কেলেংকাৰীৰ ভয়ংকৰ ক্লু। ডিডিকিটৰ মূল পেকেটৰ এক্সপাইৰী ডেটৰ সৈতে মিল নাই ভিতৰৰ ঔষধৰ বকলাত থকা তাৰিখৰ। এবছৰ পূৰ্বে ম্যাদ উকলি যোৱা ঔষধক নতুনকৈ লেবেলিং কৰি প্ৰসূতিক ডিডিকিট যোগান। আইটাক জি ফাৰ্মাই যোগান ধৰা ডিডিকিটৰ ভয়ংকৰ জালিয়াতি। নিউজ18 এক্সক্লুচিভ। স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিভাগে যোগান ধরা ভেজাল ঔষধর বিগ এক্সপোজ। রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশন চমুকৈ NHMএ যোগান ধরা ঔষধর বিরূপ বাতৰি প্রকাশ করা আমার কোনো লক্ষ্য নহয়। জনসাধারণের মাজত নেতিবাচক প্রভাব পেলোৱা বাতৰি আমার প্রকাশ করা কোনো কাম্য নহয়। আমার একমাত্র উদ্দেশ্য জনসাধারণক সজাগ আর সচেতন করার কারণে NHMএ যোগান ধরা ভেজাল ঔষধর বাতৰি সবিশেষ প্রকাশ করা। একমাত্র জনসাধারণের স্বার্থত তথ্য প্রমাণ সহকারে নিউজ18ত অব্যাহত আছে NHMএ যোগান ধরা ভেজাল ঔষধর বিরুদ্ধে অভিযান। এই দৃশ্য গোলাঘাট সরকারি ঔষধ ভঁরালর। স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার স্বাস্থ্য বিভাগে যোগান ধরা ঔষধ সংরক্ষণ গৃহ এটু। আর এই ঔষধ মজুত গৃহটোত নিউজ18ৰ কেমেৰাত আবদ্ধ চৰকাৰে প্ৰসূতিক যোগান ধৰা ভেজাল ঔষধৰ ভয়ংকৰ তথ্য। প্ৰসৱকালীন অৱস্থাত প্ৰসূতিক যোগান ধৰা ডিডিকিটৰ চাঞ্চল্যকৰ ক্লু। চৰকাৰে যোগান ধৰা ডিডিকিটৰ মূল পেকেটৰ এক্সপাইৰী ডেটৰ সৈতে মিল নাই ভিতৰৰ ঔষধৰ পেকেটৰ তাৰিখৰ। এক্সপাইৰী ডেট অবিহনে আইটেক জি ফাৰ্মে NHMত যোগান ধৰে ডিডিকিট। এবছৰ পূৰ্বে ভিতৰৰ ম্যাদ উকলি যোৱা ঔষধকে নতুন পেকেটত ভৰাই ডিডিকিট যোগান। ভালদৰে চাওক এই দৃশ্য। বাহিৰত পেকেটত উল্লেখিত তাৰিখৰ এবছৰ পূৰ্বে উকলিল ভিতৰত থকা ঔষধৰ ম্যাদ। স্বাস্থ্য বিভাগে যোগান ধৰা ডিডিকিটৰ মূল পেকেটৰ বেটচ নম্বৰ 14NDK01। উৎপাদন তারিখ মার্চ 2014। মিয়াদ উকলি যাওয়া তারিখ মার্চ 2017। আর ইয়ার বিপরীতে ডিডিকিটর ভিতরের ঔষধর মিয়াদর তারিখ চাওক। এইবার ব্যাচ নাম্বার 130506। উৎপাদন তারিখ মে 2013। মিয়াদ উকলি যোৱা তারিখ এপ্রিল 2016। এয়া মাথো ডিডিকিটৰ 17-বিধ ঔষধৰ এইবিধৰ উদাহৰণ। আৰু এইদৰেই এতিয়াও পূৰ্বে মিয়াদ উকলি যোৱা ঔষধকে নতুন পেকেটত ভৰাই NHMত আইটেক জি ফাৰ্মাই যোগান ধৰিছে ভেজাল ঔষধ। গোলাঘাটৰ যুটীয়া স্বাস্থ্য সঞ্চালকে নিজ মুখে স্বীকাৰ কৰিছে বিস্ফোৰক তথ্য। আমাৰ শীতৰ অলপ গণ্ডগোল ওলাইছিলে, মানে কি কাৰ্টুনত বা ওপৰত যিখিনি লিখা থাকে কি কি বস্তু আছে ভিতৰত মানে সেইধৰণে পোৱা নগৈছিলে। সেইকাৰণে ডিষ্ট্ৰিক্ট হস্পিটেলৰ পৰা আমালৈ ৰিপৰ্ট এটা আহিলে যে ওপৰত লিখি দিয়াৰ ধৰণে ভিতৰত বস্তুটো পোৱা নাযায়। এটেনশ্যন স্বাস্থ্যমন্ত্ৰী ডাঙৰীয়া, ভালদৰে চাওক এই দৃশ্য। ইয়াৰ পিছতো ভেজাল ঔষধৰ বিৰুদ্ধে তদন্ত নকৰাকৈ কিমান দিনলৈ হাত সাবটি বহি থাকিব আপুনি? নে তদন্ত ঘোষণা নকৰাটোৱেই ভেজাল ঔষধৰ প্ৰকৃত ৰহস্য? গোলাঘাটৰ পৰা ৰোহিতৰ সহযোগত বৰেণ ভট্টাচাৰ্য, ৰিপৰ্ট নিউজ18, অসম নৰ্থ ইষ্ট।